চেষ্টা করবো, যেটা বড় হোক ছোট হোক বারবারই হোক বিভিন্ন টাইপের প্রস্তুতি পর্ব কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। এবং তার পাশাপাশি আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি ইসলামপুরের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে, যেখানে কিন্তু আপনারা জানেন প্রত্যেক বছরই কিন্তু এনারা বিভিন্ন ধরনের চমক দিয়ে থাকে, বিভিন্ন ধরনের মডেলের মাধ্যমে একটা মেসেজ দিয়ে থাকে, যে সচেতনতা বার্তা দিয়ে থাকে। এবার কী থাকছে বাজে, কী কী বার্তা থাকছে, কী কী মডেল থাকছে, বিভিন্ন সমস্ত আমরা কিন্তু জানার চেষ্টা করব কমিটি মেম্বারসদের সাথে। তো চলুন আমরা কমিটি মেম্বারসদের সাথে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে পুজো এবার নতুনত্ব একটা আদলে তৈরি হচ্ছে, এই বিস্তারিতভাবে একটুখানি বলে। দেখুন আমাদের পুজো তো 59 বছরের পুজো এবার, আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের মিলনপল্লীতে একটা মিলন উৎসব, আমরা এই মায়ের পুজোকে কেন্দ্র করে এখানে একটা মেলা বসে আমাদের। এবং আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে এখানে বিভিন্ন ধর্মের মানুষ যারা এই পুজোকে কেন্দ্র করে এখানে হচ্ছে তার মিলন উৎসবে তারা মেতে ওঠেন। এই উৎসবটাকে কেন্দ্র করে মানুষদের মধ্যে যে ভালোবাসা, যে ভাব বিনিময় হয়, ইসলামপুর শহরে সব জায়গার মতনই এই জায়গাতেই মানুষরা অন্য অন্য জায়গায় কী হয়, মানুষ এসে পুজো দেখেন চলে যান, কিন্তু এখানে কী হয় মানুষ এসে পুজোটা দেখবেন এবং এখানে থাকবেন। থেকে আমরা প্রতি বছরের মধ্যে আমরা যারা এখানে পুজো কমিটিতে থাকি তারা সবাই মিলে একটা পুজোর প্রসাদ খাওয়া, একসঙ্গে থাকা, এরকমই হয়। এবং বছর দুয়েক থেকে স্থানীয় এদিকে আসো, বছর দুয়েক থেকে আমাদের এই পুজোটাকে আমরা আস্তে আস্তে একটু মানে শহর বাড়ছে, মানুষের চিন্তাধারা ভাব বাড়ছে, মানুষের মানে মানুষের আকাঙ্ক্ষাটা অন্যরকম হচ্ছে, তো আমরা পুজোটাকে সেভাবে চেঞ্জ করছি আস্তে আস্তে। তো আমরা গত বছরই পুজোটাকে একটা পরিবর্তন করার চেষ্টা করি, এবছরও আমরা পুজোটাকে একটা আমূল পরিবর্তন করার চেষ্টা করেছি। এবং ইসলামপুর শহরে এবছর যেভাবে পুজোটা ফুলে ভেবে উঠেছে, যেটা সেখানে দাঁড়িয়ে আমাদের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি যেটা অগ্রগামী সঙ্গে পরিচালনা করে, সেই পুজোতে আমাদের আমরা গত বছর তার আগের বছর 2 লক্ষ থেকে আমাদের বাজেট বাড়িয়ে 8 লক্ষ করেছি। এবং আমাদের মিলনপল্লীর প্রতিটা মানুষের সহযোগিতা নিয়ে সেই বাজেটে এবার আমরা 12 লক্ষ করেছি। আমাদের একটা আমরা এতটা বড় রিস্ক নিয়েছি একমাত্র মিলনপল্লীর প্রতিটা মানুষ সাথে আছে বলে। এবার এখানে দ্বিতীয় কথা হচ্ছে যে এই পুজোটার মধ্যে আমাদের এবছরে পুজোতে বিশেষ আকর্ষণ হলো আমরা একটা রাক্ষসের মুখ বানাচ্ছি, রাক্ষসের মধ্যে যে বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য। এবং তার সাথে সাথে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি যে অশুভ সুখ শক্তিটা সে অশুভ শক্তির পরাজয় করে শুভ শক্তির সঞ্চারণে যখন দেবীর আবির্ভাব হয়েছে, সে দেবী সে শুভ শক্তির সঞ্চারণে যেভাবে এসেছে, এই রাক্ষসকে অসুরকে বধ করে এসেছে, তাই সেই অসুরকে আমরা দেখিয়ে যে সেই অসুর যে অশুভ শক্তি, যে বাচ্চাদের মনে যে অশুভ শক্তির জন্য বিনাশ ঘটে যায়, তারা এই অশুভ শক্তিগুলোকে আজকে ধীরে ধীরে কমে যায়, যে রাক্ষসের মুখ দিয়ে তারা ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে সেখানে একটা আমাদের প্রতিকৃতি মূর্তি থাকবে, থাকার পরে আমাদের সাবিকী মূর্তি মন্দিরে থাকবে, যথারীতি সেভাবে পুজো হবে। এবং আমাদের প্রতিবারের যেটা আকর্ষণ, মানুষ যেই কারণে মিলনপল্লীতে আসে, আমাদের সদ্য শিল্পী সুরেন্দ্রনাথ পাড়িয়ার যে হাতের কাজ, যে মডেলগুলো আমরা তৈরি করি সেই মডেলগুলোও থাকছে। এবং তার সাথে আমরা এবছর পুজোতে আমরা বিশেষ একটা কাজ করেছি, যেটা হচ্ছে আমরা একটা বিজয় সম্মেলনী করার চেষ্টা করেছি গোটা মিলনপল্লীর মানুষকে নিয়ে এবং ইসলামপুরের মানুষকে নিয়ে। এবং তার সাথে সামাজিক কাজগুলো আমরা পুজো প্রায় মহালয় থেকে প্রায় শুরু করার চেষ্টা করছি। পুজোর ওপেনিং আমরা ষষ্ঠী বা পঞ্চমীর দিন করবো, এখনও ডিসাইড হয়নি, কিন্তু আমরা মহালয় থেকে একটা র্যান্ডামলি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমাদের মঞ্চে থেকে হবে, বিভিন্ন আর্ট, তারপরে হচ্ছে বৃক্ষরোপণ উৎসব, যেখানে বস্ত্র বিতরণ কর্মসূচি এবং যার যেটা এবং যত ধরনের সামাজিক কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা করব। আমাদের একটি বার্তাই দেবো যে পুজো ইসলামপুর শহরে কোনটা বড়ো কথা কোনটা ছোটো সেটা বড়ো কথা নয়, পুজোর মধ্যে আন্তরিকভাবে আপনারা আসুন। আমাদের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি আন্তরিকতার সাথে আপনাদের এই পুজো দেখার ব্যবস্থা আমরা করব। এবং আমাদের এই পুজোতে আপনারা এসে নিরাশ হবেন না, এবং সকলের কাছে একটাই আবেদন, আমরা প্রচুর প্রসাদের ব্যবস্থা করি, প্রসাদ খেয়ে যাবেন এখান থেকে। বলছি যে কোথাকার কারিগররা আছে, কিভাবে মানে বাইরের যে মূর্তি যেটা আপনি বলেন থিম ওয়াইজ যে মূর্তিটা রয়েছে সেটা কারা বানাচ্ছে এবং কোথায় বানানো হচ্ছে? দেখুন মূর্তি দুটো হচ্ছে, আমাদের মায়ের মূর্তি যেটা প্রতিমা হচ্ছে, মায়ের মূর্তির প্রতিমা যিনি আমাদের জন্মের আগে থেকে বানায় সুরেন্দ্রনাথ পাড়িয়া, উনিই বানাচ্ছেন মায়ের মূর্তি, যেটা আমাদের পুজো হবে। এবং যেটা থিম মূর্তি সেটা কালাগজে তৈরি হচ্ছে, সেটা কলকাতার এক মূর্তির বিশেষ আদলে সেটা কালাগজে তৈরি হচ্ছে। আর আলোকসজ্জাতে আমাদের হচ্ছে চন্দননগর থেকে যে আমাদের গণেশ দেখ না, বেসিক্যালি এখানে দুটো গেট করার চিন্তাভাবনা এখনও চলছে, একটা গেট কনফার্ম হয়ে গেছে, ওনার সাফিসিয়েন্ট, আর একটা গেট থাকবে। এবং হচ্ছে আমাদের প্যান্ডেলও দুজন ডেকোরেটর আছে, একজন সঞ্জীব ডেকোরেটর এখানে আছে, এবং মেদিনীপুর থেকে এক ভাই এসে সে ইন্টেরিয়ার ডেকোরেশনটা করছে। আর ইন্টেরিয়ার যে প্রসেসটা আছে আমাদের সবাই মিলেই এটা করার চেষ্টা করা হচ্ছে।
আর বলছি যে বাজেট কতটা রয়েছে এবার? বাজেট দেখুন, বাজেট আমরা 12 লক্ষ টাকা অ্যাপ্রক্স বাজেট করেছি। এবার আমাদের মিলনপল্লির প্রতিটা মানুষের সহযোগিতা, ইসলামপুর মানুষ যেভাবে মন খুলে চাঁদা গতবার দিয়েছেন, আশা করি এবারও দেবেন। এবং যে সমস্ত অ্যাড কোম্পানিরা আমাদের গতবার সহযোগিতা করেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন, এবং আমরা সেই 12 লক্ষ টাকা ক্রস করবো আশা করি। বলছি যে এই মডেল একটা, যেহেতু একটা মডেলের পরম্পরা কিন্তু আপনাদের প্যান্ডেলে চলে এসেছে, তো এই মডেল দেখার জন্য কিন্তু প্রায় অনেকটাই ভিড় কিন্তু জমায়েত হয়, যেহেতু রাস্তার পাশে এই প্যান্ডেল, তো সেই ভিড়টা আপনারা কিভাবে সামলাবেন? দেখুন, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো যথেষ্ট সহযোগিতা করে, তা সত্ত্বেও কিন্তু আমাদের আলাদা কিন্তু একটা গ্রুপ আছে মিলনপল্লিতে, আমাদের সার্বজনীন দুর্গা পূজা কমিটি আলাদা একটা গ্রুপ আছে, যেখানে 100 জনের একটা টিম, গতবারও বলেছিলাম 100 জনের একটা টিম আমাদের এখানে কিন্তু পুজোর প্রতিমা দর্শন করে না থেকে তারা কিন্তু দেখে, এবং পার্টিকুলারই পাট পাট করে, যেমন যে টিমটা আমার ঠাকুর দেখতে যাবে ওই টিমটা এখানে থাকবে, এরকম করে আমাদের পুরো একটা টিম ম্যানেজমেন্ট এখানে আছে, এবং দর্শকদের বিগত সময়ে কোনো অসুবিধা হয়নি এবং আশা করি আগামীতে অসুবিধা হবে। আপনি কোন পদে? আমি সম্পাদক পদে আছি। ধন্যবাদ। আমরা যেমনটা জানতে পারছি, যেহেতু আমরা যেটা শুনতে পারলাম যে সাবেকিয়ানের মূর্তি থাকবে এবং থিম ওয়াইজের মূর্তি থাকবে, সাবেকিয়ানের মূর্তিটা পুজো হবে, থিম ওয়াইজটা হলো সবার জন্য। আর তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে প্রায় তারা মহালয়া থেকেই কিন্তু একটা বিজয়া সম্মেলন বা বিভিন্ন ধরনের কিন্তু কার্যকলাপ রয়েছে, এরকম যেটা আমরা জানতে পারলাম বস্ত্রদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে, তো আমরা কিন্তু বিস্তারিত আরও জানার চেষ্টা করব। তো আমরা সহপ্রতিনিধি দিয়াকে আমি ডেকে নিচ্ছি, এবং আমি এবার বিস্তারিতভাবে পুরো মণ্ডপটা বা যেটা আমাদের পরিকাঠামো যেটা রয়েছে সেটা একটু এখানে দেখানো এবং বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো যেরকমভাবে আমার সহপ্রতিনিধি শ্রেষ্ঠী এতক্ষণ ধরে আপনাদের সামনে দেখিয়েছে, এবং যেগুলো কথা এখানে উঠে আসলো যে এরকমভাবে তারা বৃক্ষরোপণ এবং পরিবেশকে নিয়ে এবং সামাজিক কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা যেগুলো কাজ করছে সেটা যেমন তুলে ধরেছে, এবং প্রত্যেক বছর কিন্তু মন্দিরেই পুজো হতো এবং গত বছর ধরে কিন্তু এভাবে বানানো হচ্ছে এবং প্যান্ডেলের মাধ্যমে পুজো করা হচ্ছে, মন্দিরে সাবেক মন্দিরে কিন্তু সাবেক আনাভাবেই পুজো করা হবে, এবং প্যান্ডেলেও কিন্তু মায়ের মূর্তি আনা হচ্ছে, এবং প্যান্ডেলে যেভাবে আমরা দেখানোর চেষ্টা করবো যেখানে প্রত্যেকটা কিন্তু যেখানে কিন্তু রাস্তা তৈরি হয়ে গিয়েছে, সামনে এখানে বড়ো একটা রাক্ষসের মধ্যে রাক্ষসের মুখে এখানে প্রবেশ পথ, যেটা প্রবেশ পথ ছিল তার উপরেই কিন্তু রাক্ষসের মুখ এখানে দেওয়া হয়েছে, এবং মন্দিরের কাজ চলছে ইতিমধ্যে রীতিমতো, যেভাবে কাজ এবং বাঁশ দিয়ে যেভাবে কাজ দিয়ে যেভাবে পরিকাঠামো যেভাবে তৈরি হচ্ছে সেই সাজসজ্জা আমরা দেখতে পাচ্ছি। আরও বিস্তারিত আমরা কিছু জিনিস আমরা আরও কিছু সদস্য যারা রয়েছেন তাদের থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। বলছি এই যে এত বছর ধরে তো প্রত্যেক বছর আমরা দেখে এসেছি যে মন্দিরেরই পুজো হতো, এবং গত বছর থেকে আপনাদের প্যান্ডেলের করে পুজো হচ্ছে এবং থিম ওয়াইজ যেভাবে হচ্ছে সেই বিষয়ে কি বলতে? দেখুন, আমাদের ছোটোবেলা থেকে আমরা মন্দির থেকে পুজো দেখেছি, এবার একটু আলাদাভাবে আমরা নতুন চিন্তাভাবনা করেছি যে নতুন কিছু করা যায় না, কারণ দেখুন যেভাবে পুজো সবারটাই বাড়ছে আমরাও চাই আমাদেরটাও বাড়ি দিয়ে যাক, ঠিক আছে? ওই জন্যই আমাদের একটু নতুন চিন্তাধারা নতুন করে করা, ঠিক আছে? আগের বার থেকে চেষ্টা করছি, এবার দেখি আর একটু ভালো করার। বলছিলাম এরকম একটা চিন্তাভাবনা, যেরকম প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দীপ দেবী যেরকম অসুর বধ করেছিল দুর্গা ঠাকুরকে, সেরকম একটা থিম সম্ভবত আপনারা তুলে এরকম একটা একটা চিন্তাভাবনা, তো এই ধরনের চিন্তাভাবনা কিভাবে আসলো আপনাদের মাথায়? ইউনিক পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড, যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেটাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে, ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। দেখে আর কি, মানে ওনাদের দেওয়ার জন্যই আমরা এটা করেছি, বিশেষ করে মানে বাচ্চারা যাতে একটু আকর্ষিত হয় ওই জন্যই এটা করা। আরও কিছু অন্যান্য ভেতরে লাগবে, ভেতরের আরও কারুকার্য আছে, যেটা আমাদের দাদা যিনি আছেন, যিনি প্যান্ডেলের কাজে দায়িত্বে আছেন, উনি আপনাদেরকে বলে দেবেন। আর আমাদের এই আছে, আর আমরা মোটামুটি 12 লাখ টাকার মতো বাজেট রেখেছি এবার, এটা সম্পূর্ণ মিলনপল্লির মানে আমাদের বাসীর উপরেই আছে, ওনাদের উপরেই ভরসা করে, ঠিক আছে? এটা আমাদের নিজের কিছু নেই আর ওনাদের সহযোগিতাই আছে, এই জন্যই এতটাই বাজেট আমরা করতে পেরেছি। মানে চাঁদা কালেকশন আপনাদের পাড়ার থেকে? পাড়ার কালেকশন সম্পূর্ণটাই পাড়ার কালেকশন, ঠিক আছে? কিছু অ্যাড আছে, ডোনেশন আছে, যারা আগেও সাহায্য করেছে এখনও করে, ঠিক আছে? সামাজিক কিছু কাজ করার কথা ভাবছেন আপনারা? হ্যাঁ, কিছু তো ভেবেছি, এবার দেখা যাক সেটা কীভাবে কী করা যায়, বাস্তবিত করতে গেলে তো অনেক কিছুই দরকার হয়। এবার ধরুন একটা পরিকল্পনা আছে যে কিছুদের জন্য কিছু একটা করেছি, দেখি কী হয়, সেটা আমার সময় আছে আপনাদেরকে জানিয়ে দেবো। আমার নাম সানি সরকার, সহসম্পাদক।
আমরা যেরকম ভাবে সহসম্পাদকের কাছ থেকে যেরকমটা শুনে নিলাম যে তাদের সামাজিক কাজকর্মের পেছনেও কিন্তু এই যে ইউনিক চিন্তা ভাবনাটা, যেটা রাক্ষস এখানে আমরা আপনাদেরকে দেখালাম রাক্ষসের মধ্যে কিন্তু প্রবেশ পথ, এই ইউনিক চিন্তা ভাবনাটা কিন্তু তাদের মাথায় এসেছে একমাত্র ছোটদেরকে, ছোটরা যাতে এখানে আকর্ষিত হয় সেই বিষয়ে। আমরা আরো কিছু বিস্তারিত জেনে নেব প্যান্ডেলের ব্যাপারে। এখানে শিল্পী রয়েছে। নমস্কার। বলছি যে এই যে পরিকাঠামো, এই যে যেভাবে পরিকাঠামো সাজসজ্জা হচ্ছে, পুজোর কাজকর্মের বিষয় কিছু বলুন। পুজোটা অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়ে গেছে পুজোর কাজ প্রায় 20 দিন আগে থেকে, আর এই চিন্তাভাবনাটা সম্পূর্ণ আমাদের এখানে পুজোর যে সম্পাদক বিক্রমদা আর ওনার যে সদস্যরা আছেন ওনাদেরই সঙ্গে আমার আলোচনা করে মোটামুটি এখানে যে পুজো হয়, পুজো একটা থিমের পুজোই বেশিরভাগটা, তো তার আদলে আমরা থিমে নিত্য নতুন একটা জিনিস দেখতে চাইছি, কিন্তু পুজোটা সকলে বাচ্চা থেকে বড় সকলে, তো সেই জায়গাটার কথা চিন্তাভাবনা করে পুজোটা তো বাচ্চারা যাতে আমাদের এখানে উপভোগ করতে পারে, তো ওদের একটা আকর্ষণ থাকবে, একটা রাক্ষসের মতো ব্যাপার থাকবে যার ভেতর দিয়ে আপনারা এন্ট্রি করে আমাদের সেই আদলেই একটা সনাতন মূর্তি হবে ভেতরে, আর সাবেকি পুজোর জন্য এখানে একটা মূর্তি হয়েছে, তো টোটালটাই আর ভেতরের কাজগুলো এই থিম ওয়াইজ হবে। ঠিক আছে, এইভাবে কাজটা আমরা টোটালটা রেডি করবো। মূলত বলছিলাম এই যেগুলো কাজ হবে কাজগুলো কিসের দিয়ে কী দিয়ে কাজটা আপনার হচ্ছে স্ট্রাকচার করা হয়েছে আপনার বাতার ওই চট দিয়ে। ঠিক আছে, আমরা যতটা চেষ্টা করছি মানে প্লাস্টিক বর্জন করে কাজটা করার, তো আপনারা দেখতে পাবেন ভেতরে আপনার কিছু কাঠি মানে গাছের ডাল, তারপর আপনার কাপড়ের ব্যাগ ট্যাগ, ঠিক আছে, এই টাইপের বা তীর ধনুক এইরকম মেটেরিয়ালসগুলো দিয়েই আমরা বা তালপাতা এগুলো দিয়ে মোটামুটি যতটা আমরা চাইছি পরিবেশ বান্ধব ব্যাপারটাকেও আমরা লক্ষ্য রাখছি। ঠিক আছে, সেই দিকে খেয়াল করেই আমাদের কাজটা হচ্ছে এইভাবে। কি নাম আপনার? আমার নাম হেমন্ত দাস। যেরকমটাই আমরা জানতে পারলাম যে শিল্পী যেরকমভাবে বলেছেন যে এখানকার পরিকাঠামো এবং কাজ কিন্তু খুব ইউনিকভাবে চিন্তাভাবনা করেই করা হচ্ছে, এবং যেরকমভাবে আরও বিস্তারিত আমরা জানতে পারলাম, এবং আরও আমার সহপ্রতিনিধি শ্রেয়সীকে আমি ডেকে নেব আরও বিস্তারিত কিছু জানানোর জন্য। যেমনটা আমরা জানতে পারলাম পরিকাঠামো কীভাবে তৈরি হচ্ছে, স্ট্রাকচার কীভাবে তৈরি হচ্ছে, কী কীভাবে তৈরি হচ্ছে সে সমস্ত জিনিস, এবং কী কী জিনিস দিয়ে তৈরি হচ্ছে আমরা সে সমস্ত জিনিস কিন্তু আমরা জানতে পারলাম। তার পাশাপাশি আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করবো যে সাবেকি যে মূর্তিটি যে তৈরি হয় সেটা কিন্তু, যেটা আমরা শুনতে পারলাম যিনি সেক্রেটারি সম্পাদক ছিলেন তাদের কাছে শুনতে পারলাম যে তাদের জন্মের আগের থেকে যিনি বানাচ্ছে তার সাথে কিন্তু আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে একটা পুরনো দিনের পুজো কেমন হতো, এখন কেমন হচ্ছে, সে সমস্ত সমস্ত কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আমরা তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছে যে আমরা যেটা জানতে পারলাম যে আপনি অনেক বছর থেকেই আপনি কিন্তু বানান প্রতিমা, তো সেটাই আমি বলছি যে আগে যেরকমভাবে বানাতেন বা পুজো যেভাবে আগে করতেন সেভাবে এখন যেভাবে নতুন স্ট্রাকচার বা নতুন জেনারেশনের হাতে পড়েছে ব্যাপারটা। সেই বিষয়ে বলতে এবারে তো প্রতি বছর আমি তো এখানে প্রতিমা বানাই মানে 40-45 বছর ধরে, এবারে পুজোটা হবে মূর্তিটা মন্দিরে যেটা থাকে ওটাই বানাচ্ছে, থিমের প্রতিমা আসবে এখানে। বিশেষ করে আমাদের এখানে নাম মানে মডেলের উপরে মডেল যেই সব মডেলগুলো হয় বিভিন্ন জায়গা থেকে আসে মডেল দেখার জন্য, আর আমাদের পূজা তো এখানে পরপর, আগে তো একটু মানে অল্প দিয়ে পূজা হতো, এখন মোটামুটি বেশ ভালো ধরনের পূজা চেষ্টা করতেছে। বরাবরই যেমনটা আপনারা জানতে পারলাম যে আপনি এই পুজোর সাথে বরাবরই যুক্ত, জন্মলগ্ন থেকে এই পূজা সম্ভবত বললেই চলে, তো কি কি আধুনিকতা রয়েছে এই পুজোর? যেমন এই বছরে বাইরে থেকে প্যান্ডেল আসছে, হ্যাঁ, রাক্ষসের মুখ, আর আমাদের আধুনিক বলতে আমাদের মডেল এখানে মাটির মূর্তি, মাটির মূর্তি কারেন্টের সাহায্যে এই মডেলগুলো হয়। আচ্ছা আচ্ছা, আপনি তো কুমোর রয়েছেন এই সম্ভবত প্রতিমা তৈরি করেন? হ্যাঁ, আমি প্রতিমা তৈরি করি প্লাস এই মডেল ইলেকট্রিক্যাল মডেল। কি যেহেতু এই পুজোর আপনি কর্মকর্তা একজন, তো ইসলামপুর সহ ইসলামপুর সংলগ্ন এলাকাদের এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? ইসলামপুরবাসীদের উপর মানে ইসলামপুর মিলনপল্লীর যে পূজা হয় ছোট হোক আর বড় হোক, কিন্তু ইসলামপুরের মানে মিলনপল্লী বড়টে মানে ও মানে বাইরে থেকে কিষণ রাত্রি 2টা অবধি আমাদের এখানে মণ্ডপের লোক থাকে। আচ্ছা, ওই বিভিন্ন বাইরের থেকে এসে এখানে যে কিছু মডেল বা এখানে যে পরিবেশ,
হ্যাঁ এত সুন্দর থাকে, প্রায় দুটো আড়াইটা অবধি এখানে প্রতিমা দেখার জন্য দর্শকরা আসে। কী নাম আপনার? আমার নাম সৌরীন্দ্র কুমার পাড়িয়া। ধন্যবাদ। আমরা কিন্তু যেমনটা জানতে পারলাম যে ইনি কিন্তু এমন একজন ব্যক্তি যিনি হলেন যে প্রায় অনেক বছর ধরেই কিন্তু তিনি সাপেকিয়ানা যে মূর্তিটা আছে তিনি কিন্তু সেটা বানিয়ে যাচ্ছেন, এবং আগে কিভাবে এবং বিভিন্ন ধরনের যে মডেলগুলো যে হয় সচেতনতা বার্তার যে মডেলগুলো হয় সেটাও কিন্তু তিনি বানাচ্ছেন। তো আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যিনি এখানে রয়েছেন, এখানে একজন বয়সজ্যেষ্ঠ যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে আপনার যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ, অনেক বছর অনেকগুলো কিন্তু পুজো পার করে এসেছেন, আগেকার পুজো আর এখনকার পুজোর মধ্যে একটুখানি তফাৎ বা কি আনন্দটা আগে হতো এখন যেটা হয় সেটা দ্বিগুণ হয় কি না তিনগুণ হয় সেটা যদি একটুখানি বলে। অনেক বড়, অনেক বেশি হয়। আমি বলছি এটা অনুষ্ঠান এখানে এই মিলনপল্লী, মিলনপল্লীতে নয়টা পরিবার মিলে পুজোটা করে। হ্যাঁ তখন যেভাবে হয় এক কাঠামে পুজো হতো, আমরা তখন ছোট স্কুলে পড়ি, পাঠশালায় পড়াশুনো করি। আজকে আমার যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন বাবা কাকা ভাই, ওই যে বললো সৌরীন পাড়িয়া ও জায়বু, এরাই সব পুজোর উদ্যোগী ছিলেন। সেটাই বেরিয়েছে, আমরা এখানে খুব আনন্দ করতাম। নবমীর দিন খিচুড়ি টিচি খেতাম বসে একখানে, মানে নয়টা পরিবারের লোক একখানে হয়ে খেতাম সেই মিলনপল্লী। আজকে আস্তে আস্তে অনেক উপরে উঠে গেছে, এই পাড়ায় অনেক শিক্ষিত ছেলেপেলে, আমাদেরই ছেলেপেলে সব শিক্ষিত হয়ে বাইরে বাইরে চাকরি বাকরি করছে, প্রচুর পরিমাণে ডোনেশন করছে। এবং যেরকম দেশে প্রত্যেকটা জিনিস পরিবর্তন হচ্ছে, ওরাও সেই পরিবর্তনটা নিয়ে এসছে। এবং আমাদের মধ্যে বিক্রম, আমারই আস্থা বিক্রম, ওরও উদ্যোগটা প্রচণ্ড পরিমাণে গেল বছরও এইগুলো প্রচেষ্টাটাকে আরও বাড়াই দিয়ে আরও ভালো করছে। পরিশ্রম করার লোক দরকার তো, পরিশ্রম করার লোক দরকার তো, বলছে এবার আরও ভালো করার চেষ্টা, যদি বেঁচে থেকে সামনে এবার আরও ভালো দেখবো এইটুকুই আশা রাখছি। বলছিলাম এই পূজার যোগের সঙ্গে তাল মিলে হতে হবে তো, পূজার জন্মলগ্ন থেকেই আপনি আছেন বললে চলে একদম শৈশবকাল। আমি প্রথম, আমার বাবা হচ্ছে এই পাড়ার প্রথম ২৫তম করেছি সেটাও হলো, এবার হচ্ছে ৫৯তম। আপনি যখন, আপনার যখন শৈশবকাল ছিল সে সময় আপনি পুজোটা কিভাবে এনজয় করতেন সেটা বলবো? সেটা বললে তো তোমরা হাসবে। এই কৌটায় করে পয়সা নিতাম, কাকু পয়সা দেবো আটা না এক টাকা করে নিতাম, দিয়ে জমাতাম, দিয়ে পুজো হতো। পুজোটা হতো কলার গাছের ই দিয়ে ঘর করে পাটকাঠির বেড়া দিয়ে সেখানে পুজো হতো, আমরা খুব আনন্দ করতাম রাত ভর কাগজ দিয়ে সেটাই মেটে অনেক করতাম। সেই সব থেকে কৌটোয় করে টাকা সংগ্রহ, এবং আজকের দিনে একটা হিউজ পরিমাণ বাজেট দিয়ে পুজো। আর কি বলুন, ইয়েটাকে মা দুর্গার মূর্তি যখন প্রসেশন যেতাম গরুর গাড়িতে করে, মোষের গাড়িতে করে নিয়ে যেতাম ফার্ম, এগ্রিকালচার ফার্ম, সেই গাড়িতে আমাদের বয়োজ্যেষ্ঠরা গাড়ি চালিয়ে নিয়ে যেত, এবং সেই গাড়ি পিছনে নাচতে নাচতে যেতাম। আর হ্যাঁ দশমী হতো, তারপরে আমরা সবাই মিলে একখানে পৌঁছতাম সেইখানে, সেই জায়গার থেকে এখন বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, লাইট জ্বলছে। তখন ৪টা হাজার দিয়ে পুজো হতো, সারা রাত ভরে ঢাক বাজতো, আরতি করতো, তখনও যাত্রা গান হতো এই গ্রামে ওই গ্রাম থেকে দুটো ছেলে এরম্বর করতো। হ্যাঁ এইসব সব দিকগুলো কেটে গেছে, পেরিয়ে গেছে, দেখছি এখন আরো দেখবো এইটুকু আশা রাখছি। সেই সময় একরকম পূজা দেখেছেন আর এখন পূজা, সে কথা তো বলতে গেলে অনেক কিছু বলা যায়, বলা লাগে, দেশের পরিবর্তন হচ্ছে। সেই সময় কলকাতায় দেখছি আজকের কলকাতা, সেই সময় শিলিগুড়ি দেখেছি আজকের শিলিগুড়ি, আর সেই সময় ইসলামপুর আজকের ইসলামপুর, এটা ভাবা উচিত। ধন্যবাদ আপনাকে, আপনার পরিচয়। আমার নাম হচ্ছে বাবলু দে। আমরা কিন্তু যেমনটা জানতে পারলাম একটা ঐতিহাসিক বিষয় আমরা কিন্তু জানতে পেরেছি যে আগে কেমন পুজো হতো আর এখন কেমন, প্রায় আমরা জানতে পারলাম, যেটা আমাদের কাছে ডিটেলস আসলো যে প্রায় প্রথম যে পুজোটি শুরু হয়েছিল ৯টা ফ্যামিলিকে নিয়ে কিন্তু পুজোটি শুরু হয়েছিল, তারপরে কিন্তু আস্তে 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 এই ৫৯ বছরে কিন্তু এবার মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি পাড়া দিয়েছে, এবং তারা কিন্তু এখানে এত বড়, কারণ এর আগের বছরের থেকে কোভিডের থাকাকালীনও কিন্তু তারা অনেক সুন্দর একটা ভিজুয়াল বা আমাদের, আমরা একটা সুন্দর একটা যেটা বলি আমরা থিম পুজো আমাদেরকে কিন্তু দিয়েছে। আমরা কিন্তু সেই সমস্ত দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, এবং তার পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করবো রীতিমতো। কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটা যে তৈরি হয়েছে একটা
তারা যেটা আমরা শুনতে পারলাম যিনি সম্পাদক ছিলেন তাদের আমরা স্বাক্ষরটা শুনতে পারলাম কি রাক্ষস, যেহেতু মায়ের মা আশা মানে রাক্ষসকে বরণ করে রাক্ষসকে বধ করে নিয়ে আসা সেই থিম, সেই অনুযায়ী বা থিম অনুযায়ী কিন্তু আজকে এই এখানে মিলনপুরে সাধারণ দুর্গাপূজা কমিটির মেম্বার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো কিন্তু যে স্ট্রাকচার, যে রাক্ষসের যে স্ট্রাকচারটা কিন্তু সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি যেহেতু সামনেই পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো কিন্তু সামনেই, তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখছি এবং বিভিন্ন ধরনের যে ডিটেলসগুলো আমরা যে পেলাম আমরা কিন্তু দিয়া আমরা সবথেকে দেখে নেওয়ার চেষ্টা করবো। দিয়া বলছি যে আমরা আগে ছোটবেলায় ঠাকুমার ঝুলি দেখতাম, ঠিক স্ট্রাকচারটা দেখে কিন্তু ঠিক আমাদের ঠাকুমার ঝুলির কথা মনে পড়লো, কেমন লাগছে স্ট্রাকচারটা দেখে? খুবই ভালো লাগছে, কারণ এক একটা মণ্ডপে যেরকমভাবে দেখে যাচ্ছি ছোটোবেলার সব কিছু খেলাধুলো এবং ছোটোবেলায় যেইভাবে আনন্দ পেতাম সেই জিনিসগুলো ফিরে পাচ্ছি, আর এখানে এসে তো আরোই অবাক লাগছে যে এই রাক্ষসের এই যে ঠাকুমার ঝুলি নিয়ে আমরা গল্প করতাম বা গল্প শুনতাম এখনকার জেনারেশনে যারা ছোটরা আরও আমাদের ছোটরা যারা রয়েছে তারা আরও বেশি আকর্ষিত হবে এটা দেখে, বেশ মজাদার লাগছে বিষয়টা। তো এই সত্যি কথাই তো আমরা ঠিক আমরা আমাদের শৈশবকাল থেকে কিন্তু আবার ফিরে পাচ্ছি ঠাকুমার ঝুলি যেটা আমরা দেখতাম। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বিভিন্ন ছোট বড় পুজোর আপডেট এবং প্রস্তুতি পর্ব নিয়ে কিন্তু আপনারা চোখ রাখবেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস, দিয়া এবং গোবিন্দর সাথে আমি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দা থেকে নমস্কার।